والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবর্তা সম্মানিত ফজর আলী ভাই মক্কা থেকে জানতে চেয়েছেন যে হিংসা থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো যেহেতু হিংসা করলে জান্নাতে যাবে না বা জান্নাতে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ ও সাল্লা সালামু আল্লাহ রসুল ইহবাদ সমানিত ফজর আলী ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুক দয়া করুক আল্লাহ আমাদেরকে পবিত্র আত্মা দান করুক যেন হিংসা বিদ্বেষ সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে পারি সেই আত্মা আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আত্মার সংশোধন চাই আল্লাহ কাছাল্লামা থিনাফসি তা কোৱা হা জ্যা কি হান্তা খরমান জাক আন তা অলিভ হ মাওলা দগুলি করতে হবে ইয়া মোকালিবাল কলুক সাব্বিৎ কলবিআলা দিই নি তারপরে হইলো এখানে আপনার প্রশ্ন হলো আলোকে দুই প্রকার জানা যায় এক নম্বর হইলো হিংসা যে অপর করে তার তার্থিকও বাঁচা এবং নিজে হিংসা করে তারথিকও বাসা নিজ আত্টাকে বাঁচানো অপরে হিংসা করলে হিংসা নিজে করুক আর অপর করুক দুই পক্ষ থেকে আপনি হিংসা করলে অপরের জন্য হিংসা করবেন আর নাহলে নিজের হিংসা তো নিজেই করবেন না কারণ আপনি যদি ভালো পোশাক পরে নিজের হিংসা আপনি নিজে কি করবেন অন্যের নিয়ামত দেখে অন্যের কিছু দেখায় হিংসা করে হিংসাত্মক বেশি ব্যক্তি নিজে নিজে একা একাই জয়লা পরা ক্ষতি করে নিজেকেই বেশি ক্ষতি করে কারণ অন্যের জিনিস সহ্য করতে পারে না সে অন্যের নিয়ামত অন্যের সৌন্দর্য অন্যের বোধপতি অন্য অন্যের আরাম আয়েস অন্যের মান মর্যাদা এটা সহ্য করতে না বলে নিজেই চলে অন্য এটা তো পায় না কিছু করতে এই জন্য দুই পক্ষ থেকেই ক্ষতি এটা তো ই আল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কুমল হাসাত ফেনকুল হাসানাত কামাতা কুল নারুল হাতব যে হিংসার থেকে বেঁচে থাকুক কেননা এই সবগুলিকে এরকমভাবে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে ধ্বংস করে দেয় যেরকমভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় সুতরাং হিংসা আসলেই কঠিন জিনিস হিংসা সম্পর্কে আল্লা সুভানাতলা সেরা ফালাকের মধ্যেই তো উল্লেখ করছেন মিশারের হাস জিনিস হাসাত এখানে পানাছা ওখানে পানার অর্থে ব্যবহার হয়েছে যাই হোক হিংসা যদি অপরের করে থাকে তা ওটার থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই সেখানে দোয়া পড়তে হবে সকাল বিকাল যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়তে হবে সেই দোয়াগুলো পরার মাধ্যমে চিকিৎসা হবে যেমন সুরা নাস আয়তাল কুরসি এইগুলি নিয়মিত পাঠ করা সুরা বাঁকড়ার প্রথম থেকে কিছু অংশ পাঠ করা সুরা বাঁকড়ার শেষ দিন আয়ের পাঠ করা এগুলি অপরে হিংসা থেকে দূরে থাকবে তারপরে সকাল বিকাল দোয়ার মধ্যে যে সমস্ত দোয়াগুলো আছে এই যে ফরজ নামাজের পরে কিছু দোয়া আছে সকাল বিকাল কিছু দোয়া আছে খাস দোয়া তারপরে ঘুম সময় যে দোয়াগুলো সেই গুলো নিয়মিত যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ সুবহান তালা হিংসা থেকে আপাক আপনাকে দূরে রাখবেন অপরের হিংসা থেকে অপরের হিংসার ক্ষতিকার ক্ষতিকর থেকে ক্ষতি থেকে বাঁচানো যাবে যেমন সকাল বিকাল দোয়া থেকে যে সমস্ত আছে অনিষ্টতা সৃষ্টি জগৎ অনিষ্টতার মধ্যে এই যে দোয়াগুলো আছে আহুজবি কালি আহুজবি কালিমাতিল্লাহি মিন গদাবি ও আইকাবি ও আশার ইবাদি হামিন হামাজাতি শায়াতিন ও ইয়াহদুরুন এই যে কত সুন্দর দোয়া আহুজবি কালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খলাক বিসমিল্লাহিল্লাযী লা দূর এই যে দোয়াগুলো আছে সকাল বিকাল পড়া দুয়াগুলো দোয়াগুলো পড়তে হবে আর হিংসা থেকে বিশ্বের জন্য হিংসা থেকে বাঁচার জন্য চোখের নজর থেকে বাঁচার জন্য দোয়াও তো আছে যে সোহেউল জামের মধ্যে নয়শো আটত্রিশে উল্লেখ করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তোমরা চোখের নজর থেকে আরেকজনের দৃষ্টি কুপড়বে থেকে বানাচাও ফাইনাল আইন হাক চোখের তো একটা হক আছে নজর আছে এটা একটা হিংসা একজনের নজর পড়ে যায় তো সুতরাং অপর হিংসা থেকে বাঁচার জন্য আরও অনেক বড় সুন্দর সুন্দর আমল আছে সেই আমলগুলি নিয়মিত করতে হবে আর যেগুলি উল্লেখ করা হলেও এই আমলগুলি করলে অন্য হিংসা বিদেশ যা না এটি কাজে লাগবে না এই এক নম্বরে আর দুই নম্বরে সে নিজের আত্মাকে হিংসা থেকে বাঁচা নিজের আত্মা থেকে হিংসা বাঁচার জন্য এই আমলগুলি জরুরি এই আমলগুলিও জরুরি এই আমলের পাশাপাশি পাচক্ত সলাদ নামাজ পাচক্ত সলাদ তারপরে রোজা রাখা তারপরে ভালো আমল যেগুলো আছে ভালো আমল যেগুলি, ভালো আমল কোরআনতেলওত বলেন জিগির আজগার বলেন পাশক্ত চলাতের আগে পরে জিজ্ঞে রাজগার বলেন বেশি বেশি নকল নামাজ পড়া তাহাজ নামাজ পড়া নকল রোজা রাখা তারপরে তেলত অর্থ বুঝে পড়া তারপর ভালো মজলিসে বর্ষা সবসময় আমল আমল আখলাকের মধ্যে থাকা ভালো পরিবেশে যাওয়া আলেমুল আমার সাথে সম্পর্ক রাখা সহি সহি বিশুদ্ধ আকিদার পথে থাকা তারপর সহবিসার আলেম যারা আছে মোজাল আসল ওই সমস্ত আলেমদের সাথে সম্পর্ক রাখা ভালো লোকদের সাথে সম্পর্ক রাখা সৎসঙ্গে স্বর্গবাস অসর সঙ্গে সর্বনাশ ভালো লোকদেরকে খানা খাওয়াইতে হবে খারাপ লোকদেরকে খাওয়ানো যাবে না মোদ মমিন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং মমিন মমিনাদের জন্য কল্যাণ কামনা করতে হবে দোয়া করতে হবে তারপর ভালো মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে কোনো মানুষকে মানুষ হিসাবে অনেকে দেখে না মানুষের মানুষকে মানুষ হিসাবে জানতে হবে এবং নিজেকে ছোট মনে করতে হবে যে আমি সবার থেকে ছোটো আমার মধ্যে আমি কিসের অহংকার নিজেকে অহংকারের মধ্যে নেওয়া যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ একটা হাদিস যে তোমার উপরে তাকানো না তোমার নিচে তাকাও তোমার নিচে তাকাও তুমি কে তোমার সে তোমার থেকে আল্লাহ রসমান তারা তোমার নিচে তাকালে তুমি বুঝতে পারবা যে তোমার থেকে দুঃখী মানুষ তোমার থেকে সমস্যাগ্রস্ত মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ আছে তখন আর হিংসা আসবে না তারপর অন্তরকে পরিষ্কারের জন্য যে সমস্ত আমুলগুলি সকাল বিকাল বলছি সকাল বিকাল ফরজ নামাজের পরে রাত্রে ঘুমানোর সময় এবং ওঠা বসা চলাফেরা জিজ্ঞাসার সাথে আমুলগুলি নিয়মিত করতে হবে আল্লাহর কাছে অন্তর পানা অন্তরের দুষ্টামি থেকে অন্তরের সার কল্যাণ থেকে অন্তরের খারাপি থেকে পানা চাইতে হবে আল্লা আল্লাহমিনাউজ সারে নাফসি অমীর সারে আমলি অমিশারি সাইথন ও শিরকি এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো অত্যন্ত সুন্দর দোয়া এই দোয়াগুলো হিসলু মুসলিমে আছে সকাল বিকাল দোয়া অর্থ ওল থেকে অনেক লম্বা হয়ে যাবে তারপরে অন্ত ঠিক রাখার জন্য যে দোয়াগুলি আছে ইয়া মুকালিবাল কলুক সাব্বিত কলবি দিনিক তারপরে মাতি আতিনাপ তাকুয়া জাক আল্লাহ মাতি আতিনী তাকুয়া হা আন্তা আন্তঃ রোমান আফা এই যে আমলগুলো আছে আমলগুলি ঠিক রাখতে হবে আর অবশ্যই একটা চিন্তা করতে হবে যে অন্যের নিয়ামত যেটা আল্লাহ স্নাল অন্যকে দিয়েছে সেই নিয়ামত আপনি প্রার্থনা করে তো অন্যের হিংসা করে আপনি কোনো কিছুই করতে না একজনের চেহারা খুব সুন্দর উচ্চার্লাম লম্বা একটা পুরুষ তা এখন যদি চিন্তা করে যে আমার দিকে তাকে যদি চিন্তা করে তাহলে আমি এটা অর্ডার যেন নষ্ট হয়ে যায় হিংসা করে এখানে কোনো কাজ নেই একজন আল্লাহ সম্পদ দিয়েছে একজনের মাল দিয়েছে একজনের কণ্ঠ দিয়েছে একজনের ভয়েস দিয়েছে একজনের একজনের মনে করেন যে বহু নিয়ামত আছে মালে মালে অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে ঘরে বাইরে অথবা ওঠা বসায় সবাই তাকে সব দিয়েছে তাকে সম্মান করে মানুষ সে পদে অধিষ্ঠিত হয়েছে এখন যদি হিংসা করা হয় তাহলে তার নষ্ট হয়ে গেল হিংসা এখানে করে কি করবে তার হিংসা করে তো এখানে কোনো লাভ নাই বরং আল্লাহ কোরআন মাজিদে এইভাবে বলছেন বত্রিশ নম্বর খুলে দেখেন আল্লাহ বলছে আল্লাহ একজন একজনে যে তোমাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছে এটার বিষয়ে তোমরা কি করো এই বিষয়ে তোমরা একজন একজনে কি করো না হিংসা বা ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে কামনা করো না বরং যে পুরুষ জেলে লিজাল নাসিব ও মিম আক্তাস পুরুষ যেটা করবে সেটা পাবে অলি নিসাই নাসিব ও আপনার মহিলা যারা করবে সেটা তার কর্মফল ভোগ করবে সেটা এখানে হিংসা বিদ্বেষের কিছুই নাই বরং অন্য আয়তা আল্লাহ বলছেন ওসালুল্লাহ মিন ফাদলি আল্লাহ একজনকে ফজিল ফজিলত মর্যাদা শ্রেষ্ঠতা দিয়েছে নিয়ম দিয়েছে তুমি আল্লাহর কাছে চাও তারটা আরও বাড়তে থাক সমস্যাকে বাড়লে আমার আপনি কি কিছু আছে নাকি আল্লাহ বাড়তে থাক আল্লাহ রব আলমিন ইন্না কানাবিকুল আলিম আল্লাহ তো সব বিষয় জানেন আল্লাহ আপনাকেও দিবেন আপনার থাকেন এই জন্য হিংসাকৃত ব্যক্তি অন্যের হিংসা অন্যের নিয়ামত দেখতে না নিজের নিয়ম হ্যাঁ সবকিছু অপর একটা হাদিসের কথা বলে শেষ করছে আল্লাহ রসুল্লাহ হাসাদা ইল্লাফি ইসলাম দুইটি জিনিসে হিংসা করা যায় এটাকে হিংসা বলা হয় না মোহাদিসের ভাষায় গিফটা বলা হয়েছে ঈর্ষা বলা হয় সেটা হলো যে একজনকে মাল দিয়েছে সে আল্লাহর পথে দান করে আপনিও আল্লাহর কাছে কামনা করেন তার মতো মাল হলে আমিও আল্লাহর পদে দান করতাম ইত্যাদি সংক্ষিপ্ত ব্যাখ্যা আরেকজন কালে এলেম দিয়েছে বিদ্যা দিয়েছে সে বিদ্যা খরচ করে আরেকজনের আমরা এই জন্য আপনি যেভাবে নামাজ পড়তেছে রোজা করতেছে হজ করতেছে ভালো কাজ করতেছে ভালো পথে আগায় গেছে কোরআনতলাত করতেছে সুন্দরকণ্ঠে কোরআন তালাত করতেছে অর্থ করতেছে ভালো পথে দাওয়া দিতেছে ভালো জিনিস আমল করতেছে তার সাথে আপনি হিংসা নয় বরং তার ব্যাপারে আপনি আরও এটা রাখেন যে সে যে আমল করতেছে আমিও ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো এইভাবে এটা হলো প্রতিযোগিতা সাহাবিক্লা মাকিমীর জান্নাতিনা সুতরাং সংক্ষিপ্ত পরিসরে আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরকে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে দূরে রেখে আমাদেরকে পবিত্রতা দান করুন আল্লাহ এবং আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেদাউস নসিম করুন আরও অনেকগুলি দোয়া আছে সকালবেগায় যে সমস্ত দোয়াগুলি ছাড়াও রব্বানা জলামনা রব্বানা আতিনা এবং সুন্দর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করা এবং আল্লাহর কাছে দুনি এবং আখেরাতের কল্যাণ কামনা করা যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলি নিজেকে আমলে আনতে পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিকা هذا وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ